কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, আর এই সিনেমাটি আজ থেকে হাজার বছর পূর্বে গল্প থেকে তৈরি করা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আমাদের মধ্যে সবাই আলাদিন নামের গল্পটা ছোটবেলায় অবশ্যই শুনেছি, তবে এই আলাদিনের কাহিনী একটু ভিন্ন এবং আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সিনেমাটি শুরু হয় একটা লোককে দিয়ে, যাকে আমরা দেখি সে তার দুটো বাচ্চাকে গল্প শোনাচ্ছে। এই গল্পটা ছিল আলাদিন এবং তার জাদুর চেরাককে নিয়ে। চেরাক মানে বাতি। পরের দৃশ্যে আমাদের একটা রাজপ্রাসাদ দেখানো হয়, আর এই রাজপ্রাসাদে একটা ছেলে যার নাম আলাদিন, সে তার বানর হাবুকে নিয়ে চুরি করতে আসে। আর সে একটা পাক্কা চোর ছিল, তবে তার একটা ভালো দিক ছিল, সেটা হচ্ছে সে বড় লোকদের কাছ থেকে চুরি করে গরিবদের সাহায্য করত। সে একটা গরিব বাচ্চাকে সাহায্য করছিল, ঠিক তখনই একটা মেয়েকে সেখানে দেখা যায়, আর এই মেয়েটি ছোট বাচ্চাকে রুটি দেয়। কিন্তু মেয়েটির কাছে কোনো টাকা ছিল না, আর তাই দোকানের মালিক মেয়েটির হাত থেকে তার ব্রেসলেটটি নেওয়ার চেষ্টা করে, আর তখন তাকে সহায়তা করতে সেখানে আলাদিন যায়। আর আলাদিনের কাছে একেবারে জাদুবিদ্যার মতো চুরির অভিজ্ঞতা ছিল। দোকানের মালিককে সে বোকা বানিয়ে ব্রেসলেটটি তার কাছ থেকে নিয়ে আসে। আর যখন দোকানের মালিক বুঝতে পারে যে তাকে ঠকানো হয়েছে, তখন সে আলাদিনের পেছনে তার কিছু লোক লাগিয়ে দেয়। কিন্তু আলাদিন ছিল খুবই স্মার্ট, সে সবাইকে বোকা বানিয়ে সেই মেয়েকে নিয়ে নিজের বাসায় চলে যায়। তখন মেয়েটি তাকে বলে তার নাম ডালিয়া। আর আলাদিন নিজের সম্পর্কেও বলতে থাকে, ছোটবেলায় তার মা বাবা মারা গিয়েছে এবং সে একদমই একা, এ বানর হাবু ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই। মেয়েটির পরনের দামি পোশাক এবং ব্রেসলেট দেখে আলাদিন বলে, তুমি নিশ্চয়ই রাজকুমারী খাসবাদী। তখন মেয়েটি কিছুই বলে না, আর আমরা দেখি কিছু জাহাজ সেদিকে নোঙ্গল ফেলেছে। তখন মেয়েটি বলে, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, আর আলাদিনকে বলে, আমার ব্রেসলেটটা দাও। আর আলাদিন এমন ভাব ধরছে যেন তার কাছ থেকে হারিয়ে গিয়েছে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। আসলে আলাদিন এটা করছিল এই জন্য যাতে ব্রেসলেটটি আবার ফেরত দিতে মেয়েটির সাথে দেখা করতে পারে। তারপরে দৃশ্যে দেখা যায় রাজপ্রাসাদের মধ্যে জাফর নামে একজন মন্ত্রীকে। আর জাফর ছিল এই সিনেমার ভিলেন এবং সে রাজ্য দখল করতে চায়। আর এই রাজ্য দখল করার জন্য তার একটা বিশাল ক্ষমতার প্রয়োজন, আর সেটা হচ্ছে একটা জাদুর চেরাক। জাদুর চেরাক একটা গুহায় রয়েছে, কিন্তু গুহার মধ্যে শুধুমাত্র সেরকম মানুষগুলোই যেতে পারে যাদের মন পরিষ্কার, যারা অনেক ভালো। কিন্তু জাফরের ভিতরে এমন কোনো কোয়ালিটি ছিল না যে জন্য গুহা নিজের ভিতরে তাকে ঢুকতে দেবে। তাই জাফর তার লোকদের এমন একজন মানুষকে খোঁজ করতে বলে যার ভেতর সব কোয়ালিটি রয়েছে। অন্যদিকে রাজপ্রাসাদে রাজকুমারের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হয়, মানে বিভিন্ন রাজ্য থেকে রাজপুত্ররা এসেছে। আর তখনই আমরা দেখি আলাদিনের সাথে একটু আগে যে মেয়েটি ছিল সেই আসলে রাজকুমারী। মেয়েটি আলাদিনকে মিথ্যা কথা বলেছে, তো রাজকুমারীর নাম হচ্ছে জেসমিন, আর ডালিয়া হচ্ছে রাজকুমারী জেসমিনের খাসবাদী। রাজকুমারী কাউকে পছন্দ করে না। এরপর আমরা দেখি জাফর সুলতানের কাছে এসে সুলতানকে বলে আমাদের সিরিয়ার উপর আক্রমণ করা উচিত, কিন্তু সুলতান তাতে রাজি হয় না এবং তার উপরে রেগে যায়। আর জাফরের কাছে একটা জাদুর লাঠি ছিল, সেটা দিয়ে যে কাউকে বসে আনতে পারত, সেজন্য সে সুলতানকে বসে আনে এবং তার কথা রাজি করিয়ে ফেলেছিল। ঠিক তখনই সেখানে জেসমিন চলে আসে এবং সে তার বাবাকে বলে, আমি সুলতান হতে চাই। কিন্তু সুলতান বলে, কোনো মেয়ে মানুষ সুলতান হতে পারে না, সেজন্য তোমাকে আরবের কোনো প্রিন্সকে বিয়ে করতে হবে, আর তারপর তোমার স্বামী সুলতান হবে এবং সে রাজত্ব সামলাবে। তো রাজকুমারী সেখান থেকে নিজের ঘরে চলে আসে। আর তারপর আমরা দেখতে পাই রাজকুমারীর ব্রেসলেট ফেরত দেওয়ার জন্য রাজপ্রাসাদে চলে এসেছে আলাদিন। কিন্তু শয়তান জাফরের একটি পাখি ছিল, আর সেই পাখিটি সেটা দেখে ফেলে এবং গিয়ে জাফরকে বলে। তারপর জাফর আলাদিনকে ফলো করতে থাকে এবং দেখে সে কৌশলের সাথে সবাইকে পাখি দিয়ে রাজকুমারীর রুমে চলে গিয়েছে। এবং জাফর বুঝতে পারে ছেলেটি অনেক ফ্রেশ এবং ওকে দিয়ে এই কাজটা হবে। এরপর আলাদিন আর রাজকুমারী যখন কথা বলে, তখন আমরা দেখি আলাদিন তাকে ব্রেসলেট ফেরত দেয়, কিন্তু এর বিনিময়ে তার চুলের ক্লিপ আবার নিয়ে নেয়। আর এটা এর জন্যই করে যাতে আবার অজুহাত দিয়ে তার কাছে আসতে পারে। কিন্তু এদিকে জাফর তো আলাদিনকে ফলো করে চলেছে। আলাদিন যখন বের হয় তখন জাফরের লোকেরা তাকে ধরে ফেলে। তারপর জাফরের লোক তাকে নিয়ে মরুভূমির সেই জাদুঘরের কাছে যায়। এরপর আলাদিনের সাথে জাফর কথা বলে, তুমি রাজপ্রাসাদে কেন গিয়েছিলে? তখন আলাদিন বলে, রাজকুমারীর খাসবাদীকে তার ব্রেসলেটটি ফেরত দিতে। কিন্তু তখন জাফর বলে, তুমি যাকে বাদি মনে করেছ বা চাকরানি মনে করেছ, সে তো চাকরানি নয়, সে হচ্ছে রাজকুমারী। আর তুমি যদি রাজকুমারীকে বিয়ে করতে চাও, আর যদি নিজের করে পেতে চাও, তাহলে তোমাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে, আর এজন্য আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি, আর সেজন্য এখানে তোমাকে নিয়ে আসা হয়েছে। এই জাদুর গুহায় তুমি যাবে, আর সেখানে একটা চেরাক দেখতে পাবে আর আমাকে এনে দেবে।
এটার বদলে আমি তোমাকে অনেক টাকা দেব এবং তুমি তারপর রাজকুমারীকে পেতে পারবে। আলাদিন রাজকুমারীকে পাওয়ার স্বপ্নে সেখানে যাওয়ার জন্য তৈরি হয়। এরপর সন্ধ্যার পর জাফরের সাথে সেই গুহায় চলে যায়, আর সে যখন ডুবতে চায় তখন গুহা তাকে ডুবতে দেয়, কারণ আলাদিন অনেক স্পেশাল ছিল, সে অনেক ভালো ছিল। সে যখন গুহার ভিতরে প্রবেশ করে তখন দেখে চারপাশে প্রচুর সোনাদানা মণিমুক্তা পড়ে রয়েছে, কিন্তু সে কোনো জিনিসের মধ্যে হাত লাগায় না, কারণ তাকে জাফর বলেছে, তুমি গুহার মধ্যে চেরাক ছাড়া অন্য কিছুতে যদি হাত দাও তাহলে গুহা রেগে যাবে এবং তোমাকে মেরে ফেলবে। তো সেজন্য আলাদিন নিজেকে শান্ত করে রাখে। সে যখন ঢুকছিল তখন দেখে একটা জীবন্ত কার্পেট অনেক বড় একটা পাথরের মধ্যে আটকে রয়েছে। আলাদিন কার্পেটকে সহযোগিতা করে এবং কার্পেট তার উপর খুবই খুশি হয়। এরপর আলাদিন দেখে সে চেয়ারটি একটি উঁচু জায়গা রয়েছে, সে যখন ওখানে উঠতে যায় তখন সে পড়ে যেতে লাগে, অল্পের জন্য সে বেঁচে যায়, কিন্তু তখন একটা ঝাঁকুনিতে একটা লাল হীরা মাটিতে পড়তে থাকে আর আবু মানে বানরটা সেটা ধরে ফেলে। আর ওদিকে আলাদিন জাদুর চেরাটি হাতে নিয়ে ফেলেছে, কিন্তু হাবু ওই হিরিটিকে হাত দেওয়ার ফলে জীবন্ত গুহাটি রেগে যায় এবং সে তাদের দুজনকে মারার জন্য চারদিকে আগুন জ্বালিয়ে দেয়। আগুনের লাভা ফেলতে থাকে, কিন্তু দুজনই কোনোভাবে বেঁচে গুহার কিনারা যায়। আর তখন সেখানে তাদের জন্য ওয়েট করছে জাফর, কিন্তু জাফর যখন সেখানে এসে তাদের ধন্যবাদ না দিয়ে বা বাঁচানোর চেষ্টা না করে আগে বলে, জাদুর চেরাকটি আমার হাতে দাও। আর আলাদিন বিপদের মধ্যে ছিল তাই সে ওকে জাদুর চেরাকটা দিয়ে দেয় আর আলাদিনকে নিচে ফেলে দেয়। কিন্তু আলাদিনের হাবু জাফরের উপর আক্রমণ করে আর জাফর হাবুকেও ফেলে দেয়। তারা দুজনেই গুহায় বন্দী হয়ে যায় আর ততক্ষণে চারিপাশ শান্ত হয়ে গিয়েছে, কিন্তু তারা বাইরে যাবার পথ খুঁজে পায় না। এদিকে জাফর ওই চেরাকটি খুঁজে পায় না, কারণ হাবু আলাদিনের মতনই পাক্কা চোর ছিল। হাবু আলাদিনকে বলে সে জাফরের কাছ থেকে চেরাকটি চুরি করে নিয়ে এসেছে, আর তারপর সে চেরাকটি দেখায়। আর আলাদিন চেরাকটি দেখতে দেখতে সেখানে একটা ঘষা দেয়, আর তখনই তার ভেতর থেকে একটা জিন বের হয়ে আসে। আর সে অনেক বছর ধরে চেরাকের মধ্যে বন্দী ছিল, আর সে বলে, তুমি তোমার তিনটা ইচ্ছে পূরণ করতে পারবে, তুমি যা বলবে আমি সেটাই তোমার পূরণ করব। আলাদিন বলে, আমার ইচ্ছে এটাই যে আমি এখন গুহার বাইরে বের হব। তারপর জিন তাড়াতাড়ি জাদু দিয়ে তাদের গুহা থেকে বের করে আনে। এরপর তারা যখন বাইরে আসে তখন আলাদিন জিনকে জিজ্ঞেস করে, জিন তোমার ইচ্ছা কি? তখন জিন বলে, আমার ইচ্ছে এটাই, আমাকে মানুষ বানিয়ে দেওয়া হোক, যাতে মানুষের মতো সুন্দর জীবন যাপন করতে পারি। তো তখন আলাদিন বলে, আমার তিনটা ইচ্ছের মধ্যে শেষ ইচ্ছেটা তোমাকে মানুষ করাটাই থাকবে, যাতে তুমি মানুষ হয়ে যাও। তখন জিন বলে, তোমার তিনটে ইচ্ছের মধ্যে আর মাত্র দুটি বাকি রয়েছে। আলাদিন বলে, জিন তোমার মনে হয় একটু ভুল হয়েছে, প্রথম ইচ্ছাটা যেটা সেটা কিন্তু আমি দেইনি, তো সেটা আমার গণার মধ্যে পড়ে না। তখন জিন রিমাইন্ড করে সেটা দেখে নেয় আর বলে, হ্যাঁ তোমার কথাই ঠিক। তো তারপর জিন বলে, আলাদিন তাহলে তোমার প্রথম ইচ্ছার কথা বলো। তারপর আলাদিন বলে, আমার প্রথম ইচ্ছে এটা যে তুমি আমাকে রাজকুমার বানিয়ে দেবে, যাতে করে আমি রাজকুমারীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি। জিন এমনটাই করে, আলাদিনকে রাজকুমার বানিয়ে দেয় আর হাবুকে হাতি বানিয়ে দেয়। আর এরপর তারা অনেকগুলো ঘোড়া এবং ব্র্যান্ড দল সহ রাজপ্রাসাদে পৌঁছায়। আর তারপর তারা সবাই যখন রাজপ্রাসাদে পৌঁছায় তখন সুলতান তাদের ভালো মতো স্বাগত জানায়, কারণ তাদেরকে অনেক ধনী রাজা মনে করে। কিন্তু আলাদিন যেহেতু সত্যিকারের রাজকুমার ছিল না, তাই সে জানতো না কিভাবে ফর্মালিটিস মেনটেন করতে হয় বা কি কি কথা বলতে হবে। কিন্তু জিন তখনই জাদু কাটিয়ে এমন একটা কাজ করে যার ফলে কেউ আর সন্দেহ করে না। কিন্তু আলাদিন এমন এমন হাস্যকর কথা বলে যেটা শুনে রাজকুমারী রাগ হয়ে যায়। আর তখন সুলতান তাদেরকে বলে, আসলে সুলতান আলাদিনকে পছন্দ করছিল এবং সে চাচ্ছিল রাতের পার্টিতে আলাদিন যেন আবার এসে রাজকুমারীকে ইমপ্রেস করতে পারে। এরপর তারা যখন রাতের পার্টিতে যায়, জিন আলাদিনকে বলে, তুমি রাজকুমারীকে ইমপ্রেস করো, যাও ওর সাথে গিয়ে ডান্স করো। তো তখন আলাদিন রাজকুমারীকে ইমপ্রেস করার জন্য তার সাথে ডান্স করে, কিন্তু রাজকুমারী ইমপ্রেস হয় না, সে সেখান থেকে কিছু না বলে চলে যায়। এরপর জিন আর আলাদিন যখন কথা বলছিল তখন আলাদিনকে জিন বলে, তুমি এক কাজ করো, তুমি রাজকুমারীর রুমে গিয়ে ওর সাথে কিছুক্ষণ কথা বলো। এরপর আমরা দেখি জিন রাজকুমারীর খাসবাদীকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়, যাতে আলাদিন রাজকুমারীর সাথে ভালো মতো কথা বলতে পারে। তো এখানে রাজকুমারী আলাদিনকে কিছুটা সন্দেহ করে, ভালোভাবে মনে হয় আসলে রাজকুমার কিনা বা সে কখনো দেখেছে কিনা, সন্দেহ হচ্ছিল। আলাদিনকে বলা হয়েছিল, তুমি কোন রাজ্যের রাজকুমার? আলাদিন কিছুই বলতে পারে না। তখন জিন আলাদিনকে সাহায্য করে, জিন তখন আলাদিনের রাজ্যের একটা ম্যাপ বানিয়ে দেয়। তারপর আমরা দেখি আলাদিন রাজকুমারীকে নিয়ে তার জাদুর কার্পেটে বসে শহরের দিকে ঘুরতে যায়। আর তখন আলাদিনের কথা শুনে রাজকুমারীর সন্দেহ হয় যে সে আলাদিনকে অবশ্যই এর আগে কখনো দেখেছে অথবা তার সাথে মিট হয়েছে। কিন্তু আলাদিন আবার মিথ্যার আশ্রয় নেয়, সে বলে, তুমি আমাকে দেখেছো যেখানে,
আছে। সেখানকার মানুষের অবস্থা খুবই খারাপ। আমি তাদের সাহায্য করতে এসেছি। এখানে রাজকুমারী ইমপ্রেস হয় এবং তারা দুজনে অনেক ভালো সময় কাটায়। আর তারপর তারা যখন ফিরে আসে তখন শয়তান জাফরের তোতা পাখি তাদের দেখে ফেলে। এরপর পাখিটি জাফরকে বলে দেয়। আর এরপর আমরা দেখি জাফরের লোকেরা আলাদিনকে ধরে ফেলেছে এবং তাকে একটা জানালা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাফর মনে করছে এই নিশ্চয়ই আলাদিন, কারণ জাফরের কাছে মনে হচ্ছে এটাই আলাদিন। আর সে টেস্ট করতে যাচ্ছে আলাদিনকে, আলাদিনের কাছে এখনো জাদুর চেরাগ আছে কিনা। যদি থাকে তাহলে জিন হয়তো তাকে কোনো না কোনো ভাবে বাঁচাতে পারে, কিন্তু আর যদি না থাকে তাহলে সে মারা পড়বে। তারপর জাফরের লোকজন তাকে সমুদ্রে ফেলে দেয়। আর তখন আমরা দেখি হাবু সেখানে পৌঁছে যায় এবং সে চেরাগটি তাড়াতাড়ি পানিতে ফেলে দেয়। কিন্তু আলাদিন তো অলরেডি পানির নিচে দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু ভাগ্যের জোরে কোনোভাবে চেরাগে তার হাত লেগে যায় আর গোসা খেয়ে জিন বাইরে চলে আসে। কিন্তু জিন তো আর চাইলে আলাদিনকে বাঁচাতে পারবে না, কারণ তাকে অর্ডার করতে হয়। অন্যদিকে জিন আবার আলাদিনকে অনেক ভালোবাসে। সে তখন আলাদিনের হাত দিয়ে দ্বিতীয় ইচ্ছার কথা লিখে তাকে উদ্ধার করে। পরের দিন রাজকুমারী আর আলাদিন সুলতানের কাছে যায়। আর আলাদিন সুলতানকে বলে জাফর হচ্ছে বেইমান, সে আপনাদের রাজত্ব দখল করার চেষ্টা করছে। আর তখনই সেখানে জাফর চলে আসে এবং সে তার জাদুর লাঠি দিয়ে সুলতানকে আবার বশে আনার চেষ্টা করে। আর এটা দেখে আলাদিন জাদুর লাঠি দ্রুত ভেঙে ফেলে আর সুলতান ঠিক হয়ে যায়। যখন ঠিক হয় তখন সে বুঝতে পারে জাফর এর আগে তাকে দিয়ে অনেক কাজ করিয়েছে আর বেইমানির শাস্তি হিসেবে জাফরকে বন্দি করে। তো রাতে যখন জাফর বন্দি ছিল তখন আমরা দেখি জাফরের তোতা তাকে মুক্ত করে ফেলেছে। আর অন্যদিকে সুলতান আলাদিনকে ধন্যবাদ জানিয়ে বলে তুমি আমার রাজ্যকে বাঁচিয়েছ আর আমি চাই আমার মেয়েকে তুমি বিয়ে করো আর তারপর আমার রাজত্ব তুমি শাসন করো। পরের দৃশ্যে আমরা দেখি জিনকে আলাদিন বলে আমি আমার ইচ্ছা হিসেবে তোমাকে মানুষ বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি করব না, কারণ আমাকে রাজকুমারীকে বিয়ে করতে হবে। তো এই জন্য সুলতানের সামনে সবসময় আমাকে রাজকুমার হয়ে থাকতে হবে আর এটা তোমার সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, এর জন্য তোমাকে জিনই থাকতে হবে। তো জিন আলাদিনকে বলে প্লিজ এমনটা করো না, তুমি কতক্ষণ মিথ্যার আশ্রয় নিবে, এবং তার মনের ইচ্ছার কথা বলে যে সে মানুষ হতে চায়, সে মানুষের মতো বাঁচতে চায়। অনেক মন খারাপ করে সে হতাশ হয়ে আবার চেরাগের মধ্যে চলে যায়, কিন্তু আলাদিনের এতে কিছুই মনে হয় না। এরপর আলাদিন যখন নিজের বাসায় চলে আসতে লাগে তখন রাস্তায় জাফর তার কাছ থেকে চেরাগটি চুরি করে নেয়, কিন্তু পাকাচোর আলাদিন এটা বুঝতেও পারে না। আর বাসায় ফিরে তার শুধু জিনের কথা মনে পড়ে এবং সে ভাবে জিন একদম ঠিক কথা বলেছে, মিথ্যার আশ্রয় সত্যিকারের ভালোবাসা পাবে না। তাই সে রাজকুমারীকে সব সত্য বলে দিবে বলে ঠিক করে। আর যখন সে তার ইচ্ছার পরিবর্তন করে তখন সে দেখে তার কাছে তো চেরাগ নেই। অন্যদিকে আমরা দেখি জাফর চেরাগটি হাতে পেয়ে জিনকে হুকুম করে জিন আমাকে সুলতান বানিয়ে দাও। তখন তাকে সুলতান বানিয়ে দেওয়া হয়। আর সুলতানের যে সেনাপতি ছিল সে সুলতানের খুবই খাস লোক ছিল। জাফর তাকে বশ করে ফেলে এবং নিজের কন্ট্রোলে নিয়ে আসে। তারপর সুলতানকে একটা সাধারণ মানুষ বানিয়ে ফেলে। আর তখনই আমরা দেখি রাজকুমারী যেটা করে সে সেনাপতিকে বলে তুমি এটা কি করছো, তুমি স্বার্থপর খারাপ মানুষটাকে তুমি সাহায্য করবে যে শুধুমাত্র নিজের কথা চিন্তা করে। এটা শুনে সেনাপতির হুঁশ হয় এবং সে জাফরের বিরোধিতা করে। আর তখন জাফর অনেক রেগে যায় আর সে জিনকে বলে আমাকে সবচেয়ে বড় পাওয়ারফুল ম্যাজিশিয়ান বানিয়ে দাও। আর ম্যাজিশিয়ান হলে হবে কি, ওর নিজের জাদু দিয়ে জিনের সাহায্য ছাড়া অনেক কিছু করতে পারবে, যেহেতু জাফরের কাছে চেরাগটি ছিল সে কারণে জিন তাকে এমন করে দেয়। আর তখনই জাফরকে বড় ম্যাজিশিয়ান বানিয়ে দেওয়া হয়, সে সব সৈন্যদের বন্দী করে। আর তখন আমরা দেখি রাজকন্যার বাঘটি জাফরের উপর আক্রমণ করে আর জাফর বাঘটিকেও মেরে ফেলে। মানে খুবই খারাপ অবস্থা চলছে। তখনই সেখানে আলাদিন চলে আসে আর সে চেরাগটি চুরি করার চেষ্টা করে, কিন্তু জাফর এখন অনেক শক্তিশালী, সে আলাদিনকে ধরে ফেলে। আর তারপর জাফর সবার সামনে আলাদিনের সত্য পরিচয় দেয় আর বলে ও কোনো রাজকুমার নয়, ও হচ্ছে একজন চোর আর এজন্য ওকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর শাস্তি স্বরূপ তাকে বরফের দেশে পাঠিয়ে দেওয়া হয় যাতে সেখানে সে মরে যায়। আর তারপর জাফর রাজকুমারীকে বাধ্য করে তুমি আমাকে বিয়ে করো, না হলে আমি সুলতানকে মানে তোমার বাবাকে মেরে ফেলবো। আর অন্যদিকে জিন কার্পেটকে বলে কার্পেট আমাদেরকে সাহায্য করো, তুমি আলাদিনকে বাঁচিয়ে নিয়ে আসো। তো পরের দিন যখন জাফর রাজকুমারীকে বিয়ে করতে চলেছে রাজকুমারী দূর থেকে দেখে আলাদিন কার্পেটে বসে এদিকে আসছে। এটা দেখে সে খুশি হয়ে যায় আর জাফরকে আঘাত করে চেরাগটি নিয়ে আলাদিনের কার্পেটে লাফ দেয়। আর এটা দেখে জাফর অনেক রেগে যায়। আর তার জাদু শক্তি তো ছিল, সে তার জাদু শক্তি দিয়ে
তোতা পাখিকে একটা বিশাল মনিস্টার পাখি বানিয়ে দেয়। আর সে আলাদিনের কাছ থেকে সে চেয়ারটি ছিনিয়ে নেয়, কিন্তু পেছন থেকে সুলতান জাফরের জাদু লাঠিটি নিয়ে নিচে ফেলে দেয়, আর তখনই সেটা ভেঙে যায়। আর এর ফলে জাদু নষ্ট হয়েছে, তোতা পাখি ছোট হয়ে যায়। আর তখন আলাদিনের হাবু তার কাছ থেকে উদ্ধার করে, সে তার জাদু দিয়ে আলাদিন এবং জেসমিনকে আবার বন্দী করে ফেলে। যখন আলাদিনকে মেরে ফেলবে তখন আলাদিন একটা বুদ্ধি খাটায়। তখন সে বলে, যত বড় ম্যাজিশিয়ান হও না কেন, তুমি জিনের সে কখনো পাওয়ারফুল হতে পারবে না, মানুষ জিনের মতো হতে পারে না। তো এটা শুনে জাফর ভাবে, ঠিকই তো আছে। সে জিনকে বলে, তুমি আমাকে তোমার মতো বানিয়ে দাও, আমি সবচেয়ে বেশি পাওয়ারফুল হতে চাই। তাই জিন খুশি হয়ে যায়, আর খুশির কারণটা একটু পরে বুঝতে পারবেন। জিন তাকে তখনই আরো অনেক বড় শক্তিশালী জিনে পরিণত করে দেয়। আর এখানে উল্লেখ, সে বলেছে সে চার আগের জিনের মতো জিন হতে চায়, সেজন্য সে একটা জিন হয়ে গিয়েছে। মানে জাফর জিন হওয়ার সাথে সাথে তার জন্য একটা নতুন চেরাক তৈরি হয়ে গিয়েছে, আর সে চেরাকের ভেতর ঢুকে গিয়েছে। আর সে এখন মালিকের শুধুমাত্র গোলাম এবং তাদের ইচ্ছা পূরণ করতে পারবে। তো সে চেরাক বন্দী হওয়ার পর জিন তাকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। এরপর সুলতান আলাদিনের কাছে আসে এবং তাকে সুলতান বানিয়ে দেয়, আর রাজকুমারী জেসমিনের সাথে বিয়ে দেয়। আর এখনো পর্যন্ত আলাদিনের একটা শেষ ইচ্ছা রয়েছে, মানে 3 নম্বর ইচ্ছা রয়েছে, সে জিনকে মানুষ বানিয়ে দেয়। তারপরে সে ডালিয়াকে বিয়ে করে, আর তারপর তাদের 2 বাচ্চা হয়। আর এই সিনেমাটি বাচ্চাদের কাহিনীর সময় থেকে শুরু হয়েছিল।